পরপর দুটো অপারেশন, বাইক সাইকেল এসব তো দূরের কথা, হাঁটতে পর্যন্ত পারতাম না, জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে গেল। Hey guys, welcome back to another video, another vlog. মানুষের জীবন যে সবসময় এক গতিতে চলবে এমন কিন্তু কোনো মানে নেই। কিছু কিছু সময় এমন আনন্দ হয় যে ভাষায় প্রকাশ করা যায় না, আবার কিছু কিছু সময় এমন দুঃখ নেমে আসে সবকিছু মনে হয় হারিয়ে গেছে। এই কদিনের মধ্যে আমার সাথে এরকমই হয়েছিল, এমন এমন আনন্দ দিন গেছে, আবার হঠাৎ করে এমন কিছু দুঃসংবাদ ঘটেছে যার জন্য ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু তার মানে এটা কোনোদিনই নয় যে সবকিছু এখানেই থেমে যাবে, আমাদেরকে থামিয়ে দিলে হবে না, সবকিছু নিয়ে আমাদেরকে চলতে হবে। এই জন্যই তো আমাদের মানে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়, তাই সবকিছু ভুলে গিয়ে সবকিছুকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের জীবন। আজকে কোনো ফুড ব্লগও নয়, আজকে কোনো ট্যুর ব্লগও নয়, আজকে এমন কিছু তোমাদের সাথে শেয়ার করব যেটা আমার 21 বছরের জীবনে সবথেকে খারাপতম দিন ছিল বা খারাপতম ঘটনা বলতে পারো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর যদি মনে হয় যে না কোনো ইন্টারেস্ট নেই আমার জীবনে কি ঘটেছিল না ঘটেছিল তাহলে তোমরা এখানে এই ভিডিওটাকে কুইট করতে পারো। আমার ঠিক এমন একটা সমস্যা দেখা দেয় যে সমস্যাটা আজকে 2021 সালে দাঁড়িয়েও সেই সমস্যাটাকে হাসি ঠাট্টা মস্করার মাধ্যমে এখনও রিপ্রেজেন্ট করা হয়, কেন জানি না কিন্তু এটাকে এখনও করা হয়। আমি নিজের সাক্ষী, আমার নিজের যখন হয়েছিল অপারেশনের আগে আমাকে এই জিনিসগুলো নিয়ে কিছু কিছু মানুষ খুব এমন বাজেভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতো যেটা আমার খুব বাজে লাগতো, মানে খুব খারাপ লাগতো যে এটাও তো একটা রোগ, এটাও তো একটা সমস্যা, তাহলে কেন এটাকে এরকমভাবে বলা হবে। আমার যে মেন সমস্যাটা হয়েছিল সেটার নাম হচ্ছে ডাক্তারি ভাষায় অ্যানাল ফিশার বা ফিস চুলা। এটা এমন একটা জিনিস যেটা তোমাকে প্রতিদিন সকালবেলা মনে করিয়ে দেবে যে তোমার কি হয়েছে। তোমরা অনেকে হয়তো জানো না যে এই রোগটা কি, মানে কিভাবে হয়, কোথা থেকে কি বৃত্তান্ত অনেকেই জানো না। পাইলস, অশ্ব এগুলোর সাথে হয়তো পরিচিত তোমরা অনেকেই। তিনটে স্টেজ হয় এটার, এক নম্বর স্টেজে থাকে পাইলস বা অশ্ব, সেকেন্ড স্টেজ ভবনদর, আর থার্ড স্টেজ হচ্ছে অ্যানাল ফিশার, অর্থাৎ সবথেকে মারাত্মক যে স্টেজটা যেখানে সবথেকে বেশি কষ্ট সহ্য করতে হয় সেই স্টেজটা হচ্ছে অ্যানাল ফিশার, যে স্টেজটা আমি ভোগ করেছি। মানে এক কথায় যদি বাংলা ভাষায় বলতে চাই তাহলে আমাদের যে মলদ্বার থাকে সেই মলদ্বারের ওখানে ঘষা খেতে 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 এমন কিছু একটা ঘা তৈরি হয় যে ঘাটা তোমাকে উঠতে বসতে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একটা বড় কিছু সম্মুখীন হয়ে আছো, যেটা আমার আজ পর্যন্ত এখন পর্যন্ত চলে যাচ্ছে। ভালোভাবে বুঝতে চাইলে তোমরা এটা ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে দেখতে পারবে। তো আমার অপারেশন হয়েছিল মেন ফেব্রুয়ারি মাসে, তারও প্রায় 3-4 মাস 5 মাস আগে ডাক্তারের কাছে যখন যাই তখন জানতে পারি এটা নাকি আমার সমস্যা 5 বছর ধরে। না আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। তো একবার খুব ছোট থাকতে এরকম একবার হয়েছিল যে মলের সাথে সামান্য রক্ত পড়েছিল, কিন্তু সেটা যখন ছোট ছিলাম তো ক্যাজুয়ালি নিয়েছিলাম যে ঠিক আছে একদিন হয়েছে তো কোনো ব্যাপার নয় এটা। তো সেই আস্তে আস্তে হতে 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 এটা আজকে এত বড় স্টেজে পৌঁছে গেল যার জন্য ফেব্রুয়ারি মাসে আমাকে অপারেশন করতে হলো। ভাবিনি কোনোদিন এরকম একটা অপারেশন করতে হবে। অপারেশনটাও যে খুব সাকসেসফুল হয়েছে সেটাও নয়, সাকসেসফুল হলে হয়তো তারপরে আর সমস্যা থাকতো না, কিন্তু যতদূর আমি শুনেছি এই জিনিসটাকে নিয়ে যে এটার চিকিৎসা সাকসেসফুল পুরোপুরি 100% হয় না, 90-95% তুমি সাকসেস পেয়ে যাবে এটা জিনিসে, সামান্য একটু কেটে বাদ দিতে হয় কিছু, কিন্তু যে 5% পড়ে থাকে বা 10% পড়ে থাকে সেটার কষ্ট তোমাকে সারা জীবন নাকি ভোগ করে যেতে হয়। আমি জানি না যদিও, কিন্তু আমার সাথে এখনও পর্যন্ত সেটা হয়ে চলেছে, জানি না ইন ফিউচার কী হবে না হবে। গত বছর লকডাউন শুরু হওয়ার আগে থেকে সমস্যাটা আরও প্রচণ্ড বেশি দেখা দিতে শুরু করলো। কৃষ্ণনগরে একটা ডাক্তার একজনকে পেলাম টেস্ট করার জন্য, জিনিসটাকে দেখার জন্য এমন প্রসেসে দেখলো, সত্যি কথা বলছি আমার প্রেশার ওখানে সাথে সাথে লো হয়ে গেছিলো, বুঝে নাও জিনিসটা যে কেমন হবে, তাই সে দেখেছিল জিনিসটাকে। বাড়ি ফিরে একটাই কথা বাড়িতে বললাম যে না এখানে অন্তত এই ডাক্তারের কাছে অন্তত অপারেশনটা হবে না, তার কারণ এর প্রসেস প্রথমেই ঠিক নেই, প্রসেসিংটা দেখার সময় এত বাজে ছিল যে আমার সেখান থেকে সঙ্গে সঙ্গে তখনই মন ভেঙে যায় যে এরমভাবে যদি হয় তাহলে অপারেশন হলে কি হবে, মানে আদৌ কি হবে, কিছু বাঁচবো। তো প্রথম ডাক্তার দেখানোটা তো পুরোপুরি আনসাকসেসফুল হলো। তো তার কিছুদিন পরে আমার মামার বাড়ির এলাকায় একজন ডাক্তারকে দেখালাম, মানে তিনি দেখতে চাইলেন না, তিনি কিছু ওষুধ দিলেন,
যেহেতু করোনা টাইম ছিল তার জন্য দেখতে চাননি। তারপর ওয়েডিং সিজন শুরু হয়ে গেল। ওয়েডিং সিজন শুরুর পরে আমি সে বিহারে গেলাম, তারপর বেনারস, এসব জায়গাতে কাজকর্ম করতে গেলাম। পরে একজন ডাক্তারের খোঁজ পেলাম, যিনি দেখবেন, বললেন পরিস্থিতি কি আছে জিনিসটা সেটা দেখবে। তো দেখানোর পরে তিনি বললেন যে এটার অপারেশন ছাড়া কোনো গতি নেই, কারণ ঠিক এরকম সাইজে, এতটা সাইজে একটা মাংসপিণ্ড এক্সট্রা বেরিয়ে আছে, যার জন্য এটা আরও বেশি ডিফল্ট করছে, খুব প্রবলেম হচ্ছে, যেটার জন্য যে যখনই সামান্য ঘষা লাগছে প্রচণ্ড জ্বালা পড়া হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে থাকা যাচ্ছে না, এমন একটা সিচুয়েশান চলে এসেছিল। তো যাই হোক, অপারেশনের ডেট দিল, ডেটটা ছিল জানুয়ারি মাসের 10 তারিখ। অপারেশনের আগেই এমন কষ্ট, অপারেশনের পর কী হবে এই ভেবেই মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো পুরোপুরি। অপারেশন করার পর বললো যে এটা খুব কাইন্ডলি 2 সপ্তাহের মধ্যে একদম পুরো ফুল রিকভার, কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু থাকবে না। তো ঠিক আছে, 2 সপ্তাহ কোনো ব্যাপার নয়, কাটিয়ে দেবো, বিছানায় শুয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব দেখে ফেলবো। যাই হোক, এরকম অনেক ভাবনা চিন্তা নিলাম। অপারেশন করে আসার পরে ওই 14 দিন নয়, ঠিক 1.5 থেকে 2 মাস এত কষ্ট পেলাম বলে বোঝাতে পারবো না। এই যে পাশে বিছানা দেখছো, বিছানাতেই পুরো সারাদিন শুয়ে, মানে সামান্য উপর পর্যন্ত হতে পারছিলাম না, দোতলায় গিয়ে খাবার দাবার খেতে পারছিলাম না, মা নিচে এসে খাবার মাখিয়ে দিয়ে যাচ্ছিলো, সেটাকে চামচে করে খাচ্ছিলাম, এত জঘন্য সমস্যা হয়েছিল। মানে সে ভাবলে এখন আমার সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একদম মানে সময়, মানে ওরকম হয়ে যায়, উঠতে পারছি না, বসতে পারছি না, যেরকম পজিশানে উপরে এসে হচ্ছি সেই রকম পজিশানেই থাকতে হচ্ছে আমাকে, এতটা কষ্টের মধ্যে ছিলাম। সাইকেল টাইকেল তো দূরে থাক, হাঁটতে পর্যন্ত পারছিলাম না। 2 সপ্তাহ যাওয়ার পরে কষ্ট মষ্ট করে আবার ওয়েডিং সিজনে জয়েন করলাম। অপারেশনের আগে বা কিছুদিন পরে পর্যন্ত আমার কোনো রক্ত ব্লিডিং হচ্ছিলো না, কাজ শুরু করার কিছুদিনের মধ্যে এত ব্লিডিং হতে থাকলো, মানে মনে হলো নতুন আবার কিছু একটা তৈরি হলো, যার জন্যে এত ব্লিডিং, মানে এত ব্লিডিং আমি বলে বোঝাতে পারবো না যে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তারপর থেকে আস্তে আস্তে জিনিসটা কমতে শুরু করলো, ব্যথাটা অনেকটা কমে গেল। হঠাৎ মাঝে মাঝে ব্লিডিং হতো, যাই হোক সেটা 1-2 দিন চলার পরে ঠিক হয়ে যেত। রিসেন্টলি ঠিক 2-3 সপ্তাহ আগে হঠাৎ করে আবার এমন একটা কিছু মাংসপিণ্ড মানে ফুলে গেল, সেই একই সমস্যা, বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, বাইক চালাতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এমন সমস্যা তৈরি হলো। ডাক্তারের কাছে যাওয়া হলো, দেখলো যে রক্ত জমাট বেঁধে বেঁধে সেই জায়গাটা ফুলে গেছে, তাই ওটাকেও আবার অপারেশন করতে হবে, 2টো অপারেশন। সেকেন্ড অপারেশনটা এখনও হয়নি আমার, ঠিক আছি এখন অনেকটা, কিন্তু সেকেন্ড অপারেশনটা আমাকে এখন করতে হবেই, আজকে না হলেও কালকে না হলেও পরশু গিয়ে কিন্তু করতেই হবে। আর এই জায়গাটা তৈরি হওয়ার পেছনে আমার নিজেরই দোষ, অতিরিক্ত তেল মশলা মানে জাতীয় খাবার খাওয়া, আগে যেমন 3-4 দিন পর পর আমি টয়লেটে যেতাম, যেটার জন্যই এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। একটা জিনিস যেটা বুঝেছিলাম, অপারেশন যখন করতে যাই আমার মানে বন্ধুরা, আমার মা বাবা, সব আমার সৌভিকদা সবাই আমার সাথে গেছিলো, সবাইকে পাশে পেয়েছিলাম ওই খারাপ সময়টাতেও। সমস্যা এরকম আসবে, সমস্যা থাকবেই, কিন্তু তার মানে থেমে গেলে কিন্তু হবে না, চেষ্টা করো সব হবে। তো সাপোর্ট করো আমাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।